মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 12 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গলির ঢালাই রাস্তার উদ্বোধন হল। বর্ধমান পুরসভার উদ্যোগে এই ঢালাই রাস্তাটি তৈরি হয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, এই ওয়ার্ডের কাউন্সিলর ভবতোষ চক্রবর্তী, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার, 17 নম্বর ওয়ার্ডের পুরমাতা রূপালী কৈবর্ত সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের খুব প্রিয় মানুষ, ওয়ার্ডের সব সময়ের সঙ্গী। উপস্থিত আছেন 17 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী রূপালী কৈবর্ত, আমার খুব কাছের মানুষ, আমার বান্ধবী। আমি অশোক গোস্বামী মহাশয়কে অনুরোধ করব, আজকে আমাদের 12 নম্বর ওয়ার্ডের আমাদের এই সপ্তাহী বাগ, এটা 2 নম্বর, তো 2 নম্বর গলিতে আমাদের যে ঢালাই রাস্তা একটা নতুন হয়েছে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে, তার আজকে আমরা উদ্বোধনের জন্য, আমরা 4 মাস আজকে আমাদের পৌরসভা হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত এই রকম উদ্বোধন করি নাই, কিন্তু আমাদের সঞ্চালক আমাদের দিদি বারবার বলার জন্য আমি এবং আমাদের চেয়ারম্যান বললাম ঠিক আছে আমরা যাব। তা আজকের সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সম্মানীয় পৌরপতি মাননীয় পরেশ চন্দ্র সরকার মহাশয় আছেন, আমাদের পৌরসভার MCIC সুশান্ত পরামানিক, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় ভবতোষ চক্রবর্তী মহাশয়, আমাদের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া রূপালী কৈবর্ত, আমাদের নেতা, আমাদের সহকর্মী পরিতোষ চক্রবর্তী সহ আপনারা যারা আমার শ্রদ্ধেয় দাদারা, দিদিরা, বৌদিরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। পরিচিত আমি ঝন্টুদাকে বরণ করে নেওয়ার জন্য গুরুপদ ব্যানার্জি মহাশয়কে বলবো আসুন, এবং আমাদের ঝন্টুদাকে আমরা বরণ করে নেব। খোকনবাবু সদা জাগ্রত, সদা সচেষ্ট, এটাই হচ্ছে ওনার গুণ। এবং আপনারা জানেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের রাজীব গান্ধী। রাজীব গান্ধী একটা কথা বলতেন যে শ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর স্বামী বিবেকানন্দ বলতেন যে আমাদের কর্মই হচ্ছে ধর্ম, আমি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও বৌদ্ধ এটা বড় কথা নয়, বড় পরিচয় হচ্ছে কর্মের মধ্য দিয়েই মানুষ তার ধর্ম, জীবনের ধর্ম, মানবতার ধর্ম, মানবিকতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম। আজকের এই মহৎ অনুষ্ঠান আমাকে আপ্লুত করেছে। সবচেয়ে বড় কথা এখানকার যারা লোকাল ইনহ্যাবিটেন্ট তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আগামী দিনে আমাকে আরো কাজ করবার প্রেরণা আপনারাই দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের এই মহৎ বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।